আসসালামু আলাইকুম, নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে সকালে প্রায় 4টার দিকে তখন আপনাদের ভাইয়া অফিসে যাবে, মানে ঘুম থেকে উঠছে, দরজা খুলবে এমন টাইমে দেখতেছে বাহির থেকে দরজাটা একদম পুরো আটকানো ছিল, এরকম ভাবে আটকানো ছিল, পুরাটা আটকানো ছিল। অনেক টানাটানি করার পর খুলতে পারি নাই। তারপরে এদিক দিয়ে কলা গাছ ছিল, ওইটা তো দেখছেন কলা গাছটা সোজা ছিল, ওইটা পুরো বাঁকায়া। এইখানে আম গাছটা একদম পুরো ভাঙ্গে ফেলছে, এই যে কত বড় আম গাছটা একদম পুরো ভাঙ্গে ফেলছে গোড়া থেকা। এই যে ভাবছিল এইখান দিয়া দৌড় দিবে আর কি হাঁস মুরগি নিয়া, মানে খোপ এটা খোলা ছিল, তালা তোলা মানে তালা এটা নিচে পড়া ছিল, এটার ভিতরে একটা মুরগি তো মানে সাইডে ছিল পাই নাই। এদিক দিয়েও মানে এগুলো খোলার চেষ্টা করছে, তারপর আমরা সজাগ পেয়ে গেছি আর খুলতে পারে নাই। এই গাছটা ভেঙে ফেলছে, মানে ওরা পুরো রেডি ছিল যে এগুলা নিমো আর খালি দৌড় দিমো। আর এই রুমটা তো বাহির থেকে তালা মারা ছিল, নিতে পারে নাই কোনো কিছু, আমরা সজাগ পেয়েছি। এর আগে আসছিল একবার, তখনও নিতে পারে নাই কিছু, মানে এদিক দিয়ে পায়ের ছাপ ছিল। আবার আসছে আজকে, দরজা আটকানো ছিল, এই যে আজকেও নাকি পায়ের ছাপ এটা, এই যে এদিক দিয়ে হয়তো আসছিল, এদিক দিয়ে পালায় দৌড় দিছে। জঙ্গলের রাস্তা তো পাওয়া যাইব না বেশি খুঁজলে। এই যে পায়ের ছাপ, খালি পায়ে আসছে একদম, এই যে পায়ের ছাপ খালি পায়ে আসছে। আজকে পাইলে খবর আছিল, জীবন যাইতো মাইর খায়া। পরে আমি আমার বাবার বাসায় কল দিছি, ওইখান থেকে ওরা আসছে, আইসা দরজা খুলছে, কাছেই আমাদের বাসায় যাইতে মাত্র 10 মিনিট লাগে, আমাদের বাসা কাছেই। তারপর আমার কাকা আব্বু ওরা আইসে, তারপর দরজা খুলছে, দরজা এইভাবে আটকানো, কি ধাক্কা ধাক্কি করলাম খুলতে পারি না। আমরা ভাবছি কি বাহির থেকে মনে হয় মানে একটু চাপ লাগে আটকে আছে, এমন তো জানি না, পুরাটা আটকানো। পরে আব্বু পুরাটা এমন করে খুলছে, পুরাটা আটকানো ছিল। আপনাদের ভাই চেষ্টা করছে, দরজা খুলতে পারে নাই। পরে বাসায় কল দিছি, ওরা আইসে তাড়াতাড়ি। এই অবস্থা, মানে একলা বাড়ি পাইয়া আইসে ফাঁকে নিতে, দরজা আটকায় পরে, দরজা খুললা নিত সাহস থাকলে। এদিক দিয়া বাগান, সকালবেলা ভোর সকাল কুয়াশা চারদিকে একদম ঢাকা। এই যে আমাদের চীনা হাঁসগুলা পানি খাইতেছে। চলেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটা তো দেখানো হইল না। আপনাদের ভাই একটা জবা ফুল গাছ লাগাইছে, এই যে এইখানে বাড়ির পাশেই, এই দেখেন কতগুলা কলি বেরোইছে, এই যে, এই যে একটা, তারপর এই যে, এই যে এখানে আরো আছে ছোট ফুল, ফুটবে দু একদিনের ভিতরে। একটা ফুল ফুটছিল এখানে, আমাদের এই পেঁপে গাছে পেঁপে প্রায় শেষ, ছোট কয়েকটা আছে, এইটাতে শুধু মানে এই গাছে পেঁপে দিয়ে শুধু সবজি খাওয়া হয় বা তরকারি আর ভাজি এসব খাওয়া হয়, এত একটা মিষ্টি লাগে না এই গাছের পেঁপে। এ দেখেন কত সুন্দর লাগতেছে জালির ফুল। আর এই হাঁসটা খালি ঠোকর দেওয়ার দান্দায় থাকে, প্রতিদিন কম হইলেও 2-3টা করে ঠোকর খাই ওই হাঁসের, দেখেন কিরকম করে। দেখছেন মিমি, আমাদের মিমি কোথায়, মিমি মিমি, এই যে বেরোয় আসছে উনি, মিমি মিমি, ক্ষুধা লাগছে তোমার, ক্ষুধা লাগছে মিমি,
মামি মেমি খুদা লাগছে তোমার খাবা মেমি 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 হেই